হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি বেরিয়েছে বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং কলকাতা থেকে। এখানে আপনাদের এলডিসি পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে এই নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। তো এখানে আপনাদের এলডিসি পোস্টে নিয়োগ করা হবে, ভ্যাকেন্সি রয়েছে দুটি। স্যালারি আপনারা পেয়ে যাবেন 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট। বয়সীমা এখানে আপনাদের চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট কপি বার করে রেখে দেবেন, কেননা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে আবার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, তারপরেই আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে। আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন। ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার ফটোগ্রাফ, সিগনেচার, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আধার কার্ড। এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া রয়েছে, আপনারা এই পয়েন্টসগুলি অবশ্যই একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। এবার আমরা দেখে নিই ইম্পর্টেন্ট ডেটস। আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে 23 অক্টোবর থেকে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থেকে পোস্টের মাধ্যমে পাঠানোর লাস্ট ডেট রয়েছে 7ই ডিসেম্বর পর্যন্ত। এখানে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কিভাবে হবে। আপনাদের সিলেকশন হবে রিটেন টেস্ট এবং প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে। অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে 500 টাকা, তবে ST, SC, PH এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আপনারা অ্যাপ্লিকেশন ফি পে করার পর অবশ্যই প্রিন্ট আউট কপি রেখে দেবেন, কেননা এই প্রিন্ট আউট কপিটিকে আপনাকে পোস্টের মাধ্যমে আবার পাঠিয়ে দিতে হবে। এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার প্রসেস দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন। এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পোর্টাল, এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তার জন্য আপনাদের অ্যাপ্লাই এই বটনে ক্লিক করতে হবে। আপনারা যে ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে চান তার পাশে যে অ্যাপ্লাই বটন রয়েছে সেখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ঠিক এই রকম। এখানে এসে আপনাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে, তারপর আপনারা একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটেরও ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড এন্টার করে সাইন ইন করে নিতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনারা ইজিলি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি বার করে রেখে দেবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে কিছু ডকুমেন্টস আপনাদের অ্যাড করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তো, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, এর সাথে আপনারা যে অ্যাপ্লিকেশন ফি পে করেছিলেন তার রিসিপ্ট। তো এই সমস্ত ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফি পে করার রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা একটি এনভেলপের মধ্যে ভরে নেবেন, তারপর এনভেলপের ওপর আপনারা লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপর আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম লিখে দেবেন। এরপর আপনারা এনভেলপটিকে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। ঠিকানাটি হচ্ছে অ্যাডমিন কাম অ্যাকাউন্টস অফিসার, বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইস্টার্ন রিজন, ব্লক ইএ, সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 7000064। এনভেলপটিকে আপনারা পাঠাতে পারবেন রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।